চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক মুরাদপুরের বহদ্দারহাট। তিন দিনের বৃষ্টির কবলে পড়ে প্রশস্ত এই সড়কে বইছে পানির স্রোত। বহদ্দারহাট সহ এভাবেই তলিয়ে গেছে নগরীর চকবাজার, বাদুরতলা, জিসি মোড় সহ নিচু এলাকা। পানিতে থইথই নগরীর নিম্নাঞ্চলের এক তৃতীয়াংশ। গেল দুই দিন যেসব সড়কে পানি উঠতে বাকি ছিল, তৃতীয় দিনে তলিয়ে গেছে সেসব সড়কও। ধারাবাহিক বৃষ্টিতে নগরী জুড়ে বেড়েই চলছে পানির পরিমাণ। এতে করে সড়ক ছাপিয়ে বারবার বাড়িঘরে উঠে যাচ্ছে পানি, স্থবির হয়ে পড়েছে পুরো নগরী। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে যারা কর্মস্থলে যাওয়ার জন্য বের হন, তারাও পড়েন চরম বিপাকে। ঘন্টার পর ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করতে হয় তাদের। 20 টাকার ভাড়া গুনতে হয় 100 টাকা পর্যন্ত। কোনো কোনো জায়গায় হাঁটুর বেশি পানি উঠে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তি পৌঁছে যায় চরমে। আয় না থাকায় সংকটে যানবাহন চালকরাও। প্রায় আধা ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি, কিভাবে যাবো কোনো ওয়ে পাচ্ছি না। পরে এটা ভ্যান গাড়িতে উঠলাম। এই তো দেখেন 100 গজ হবে, 30 টাকা করে ভাড়া চাচ্ছে। আমরা হলাম যে দিন মজুরি মানুষ। দিয়ে পরীক্ষাও আছে আমার, পরীক্ষাটাও বাতিল করা নেই। যেদিকেই যাই পানির জন্য মনে করেন কোনো দিকে যাইতে পারতেছি না। এখানে বসে রয়েছে সকাল 7টার থেকে। গাড়ি নষ্ট হইতেছে, ইঞ্জিনে পানি উঠলে ইঞ্জিন নষ্ট হইতেছে, এবং একটা ইঞ্জিন ঠিক করতে আমার 1 লাখ টাকা লাগে সব গাড়ি ইঞ্জিন ঠিক করতে। রাস্তা দেখা যায় না, গতগুলো দেখা যায় না, যে আমাদের গাড়িগুলো পরে সকল জম্বারের ক্ষতি হয়, স্প্রিং সেট ভেঙে যায়, যাত্রীদের ক্ষতি হয়। পানি উঠে যাওয়ায় ফুটপাতের দোকান থেকে শুরু করে বন্ধ হয়ে গেছে শত শত দোকানপাট আর মার্কেট। টানা 3 দিন ধরে বন্ধ বেচাকেনা, ক্ষতি হয়েছে 100 কোটি টাকা। আর কাজ না থাকায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। আজকে 3 দিনে আমার প্রায় 100 টাকা মাল নষ্ট হয়ে গেছে। গুদামে উঠছে পানি, এখানে উঠছে পানি, সব এখানে সব জায়গায় সবার ক্ষতি হয়েছে। আপনার সবার ব্যবসা, 3 দিন ধরে আমার ব্যবসাই হয়েছে। আমার ছোটোখাটো ব্যবসা অনেক মাল নষ্ট হয়ে গেছে, 4-5টা মাল নষ্ট হয়ে গেছে। আমি ব্যবসা মানুষ করতে পারতেছি না। তবে এত ভোগান্তির মাঝেও আছে ভিন্ন চিত্র। জলজটে ভিন্নধর্মী আয়ের উৎস তৈরি হয়েছে অনেকের। নিজেদের পেশা ছেড়ে ভ্যান চালাচ্ছেন তারা। অন্য সময় তো মনে করেন ব্যবসা করতাম, এখন তো আজকের অবস্থা ভালো না, যে সেই কারণে ভ্যান গাড়ি দিয়ে মানুষ টানতেছি। একটা ভ্যান গাড়ি ভাড়া নিয়েছি, নিয়ে আমরা এগুলা করতেছি। তাই এখন ফিসেও চাইতেছি না, সামনে চাকাটা বাস্ট হয়ে গেছে। নগরী থেকে সহজে পানি নিষ্কাশনে 36টি খাল সংস্কারে কয়েক বছর ধরে চলমান রয়েছে 10,000 কোটি টাকার প্রকল্প, কিন্তু তার সুফল না মেলায় ক্ষুব্ধ নগরবাসী। আমি যেখানে দাঁড়িয়েছি এটি নগরীর প্রধান সড়কের মুরাদপুর অংশ। এই অংশটিতে কোথাও হাঁটু, কোথাও কোমর, আর কোথাও বুক সমান পানি পাড়ি দিয়ে নিত্যদিনের কাজ সারতে বেরিয়েছেন নগরবাসী। এই অংশে নালার প্রশস্ত করা হয়েছে, গভীর করা হয়েছে গেল 2-3 বছর ধরে, কিন্তু এখন কোথায় নালা আর কোনটি সড়ক সেটি দেখে বোঝার উপায় নেই। এ নালায় পড়ে গত 3 বছরে প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের, যার মধ্যে 2 জনের খোঁজই পাওয়া যায়নি। নগরবাসীর প্রশ্ন, এই আর্থিক ক্ষতি, এই প্রাণহানির এখন দায় কে নেবে? হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।